राज्य तृणमूल कांग्रेस सभापति सुब्रत बक्सी राज्य तृणमूल कांग्रेस अन्यान्य नेतृबृंद सुदीप बंदोपाध्याय डेरेक सौगद्दा अभिषेक बॉबी पार्थदा अरूप समवेत आमार समस्त एमपी एमएलए काउंसिलर कमिशनर ग्राम सभा पंचायत समिति जिला परिषद थेके शुरू करे म्यूनिसिपालिटी कॉर्पोरेशन थेके शुरू करे बांगला चलचित्र जगतेर समस्त नामी शिल्पीरा बांगलार यात्रा जगतेर समस्त नामी शिल्पीरा बांगलार टेली जगतेर समस्त नामी शिल्पीरा बांगलार खेलोवाड़ जगतेर समस्त नामी प्लेयाररा बांगलार पेंटर थेके शुरू करे शिल्पी थेके शुरू करे साहित्यिक थेके शुरू करे सकले एखाने उपस्थित आछेन चलचित्र प्रयोजक थेके शुरू करे आमी सबार नाम एई कारणे बोलते पारलाम ना जे आमाके होयतो अनेकगुलो नाम बोलते हबे आमी अनेकगुलो नाम बोलतेओ चाई किन्तु प्रब्लेम होच्छे बृष्टि आजके एतो बृष्टितेओ एतो झड़झलेओ जखन आपनादेर एकटाकेओ सराते पारेनि तखन मने राखबेन मानुषेर एई बृष्टि बीजेपीके 24 साले भारतवर्ष थेके भाषिये निये चले जाबे আমাদের লড়বার ক্ষমতা আছে ওদের লড়বার ক্ষমতা নেই আমাদের মেরুদণ্ড সোজা ওদের মেরুদণ্ড বেঁকা ওদের মেরুদণ্ডে একদিকে ইডি একদিকে সিবিআই অন্যদিকে ইনকাম ট্যাক্স অন্যদিকে জিএসটি আমাদের মেরুদণ্ড সোজা আমরা মাথা উঁচু করে চলি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক আমরা বলি চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই আমি আজকে আপনাদের কয়েকটা কথা বলবো আমি জানি আমার চারপাশে ঠিক ঠিক করছে মাথা প্রত্যেকে দাঁড়িয়ে আছে নিচে কারো বসার কোনো জায়গা নেই রাস্তায় প্রায় এক হাঁটুর মতো জল জমে গেছে কিন্তু তা সত্ত্বেও আপনারা অপেক্ষা করছেন গত দু বছর আমরা 21 জুলাই করতে পারিনি কেন পারিনি তার কারণ কোভিডের জন্য আমাদের অনেকে কোভিডে হারিয়ে গেছেন অনেকে কোভিডে মারা গেছেন তার জন্য আমরা চিন্তা করি তাদের আমরা স্মরণ করি এই দু বছরে অনেককে আমরা হারিয়েছি লতা মঙ্গেশকরের মতো গায়ক গায়িকা সন্ধ্যা মুখার্জির মতো গায়িকা শঙ্খ ঘোষের মতো কবি বাপি লাহিড়ির মতো গায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো চলচ্চিত্র শিল্পী এমনকি এখানে আমাদের সৌমিত্র দার সাথে বেলা শেষে অভিনয় করেছিল সানার মাও মারা গিয়েছেন আমরা প্রত্যেকে এটাকে মনে রাখি অভিজিৎ অভিষেকও মারা গিয়েছেন কেকেও মারা গিয়েছেন আমরা তাদের মনে রাখি আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কয়েকটি কথা বলতে চাই যারা বৃষ্টিতে ভিজেছেন আমার কথা না শুনে চলে যাবেন না তো এখন গিয়ে কিন্তু লাভ নেই
তার কারণ রাস্তাটাই পুরো জ্যামে জ্যাম। পার্ক স্ট্রিটের মাথা, ও মাথা, এ মাথা, সে মাথা, সব মাথা জ্যাম। দেখলেন, একুশে জুলাই বৃষ্টি হয়, ঈশ্বর আল্লাহর কি মেহরবানি, বৃষ্টি কিন্তু হলো ঝমঝমাঝম বৃষ্টি, রিমঝিম রিমঝিম বৃষ্টি, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি। আর বিজেপি খুব হাসছিল, সিপিএম খুব কাঁদছিল, আর অন্যান্যরাও হাসছিল, ভাবছিল গেল এত কষ্ট করে একুশে জুলাইয়ের ছেলেমেয়েরা জেলা থেকে জেলায় এসছে, ব্লক থেকে ব্লকে এসছে, কেউ হয়তো একটা জামা কাপড়ও সাথে নিয়ে আসেনি, পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে, তাই হয়তো তৃণমূল কংগ্রেসের মিটিংটাই নষ্ট হয়ে গেল। দেখো তৃণমূল কংগ্রেস দলটা কেমন মিষ্টি জানো, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, কখনো দগ্ধ, কখনো সৃষ্টি। আপনাদের এখানে আমি এসে পৌঁছাবার পর আবার দেখুন সূর্য দেবতা জেগে উঠেছে, কি বলছে, আলোর দিশারি আলোক বর্তিকা নিয়ে এগিয়ে যাও, এগিয়ে যাও, পেছবে না, এগিয়ে যাও। আপনাদের কাছে আমার কয়েকটা কথা বলার আছে। বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, এটাই ওদের কাজ। বাংলায় আমাদের অনেকভাবে হারানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি, 2021 সালেও মানুষ দেখিয়ে দিয়েছে, একুশ কখনো ভুলে যায় না, একুশ কখনো মানুষকে ভুলতে দেয় না, একুশ মনে রাখে। তাই তো বলি আবার আবার, ফিরে এসো একুশ বারবার, তাই তো বলি আবার আবার, তৃণমূল ফিরে এসো বারবার। আরে তৃণমূল কংগ্রেস থাকলে ফ্রিতে রেশন পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে কন্যাশ্রী পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে স্বাস্থ্যসাথী পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে কৃষক বন্ধু পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে পেনশন পাবেন, ভাতা পাবেন, জয় জহর পাবেন, ঐক্যশ্রী পাবেন, সবুজ সাথী পাবেন, ট্যাপ পাবেন। তাই তো মানুষকে দরকার তৃণমূল বারবার। গ্রামগঞ্জে যারা আছেন, মিউনিসিপ্যালিটিতে যারা আছেন, তাদের আমি বলবো মানুষের সাথে কাজ করতে, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে। আমরা যখন ছোটবেলায় রাজনীতি করেছি, একটা হাসপাতালে ভর্তি করার ক্ষমতা ছিল না, একটা রোগীকে নিয়ে ভর্তি করতে করতে পায়ের জুতো ছিঁড়ে যেত, একটা ভর্তি করতে পারতাম না। আজকে বিনা পয়সায় চিকিৎসা, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, শিল্পীদের পেনশন, সমস্ত কিছু মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে, কেউ বাকি নেই। সব সমাজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা, কলেজ, ITI, কৃষি, শিল্প, দেখলেন তো, আজকে আমরা বললে বিশ্বাস করবে না, কেন্দ্রীয় রিপোর্টে কি বলছে, ইনকামের দিক থেকে পশ্চিমবাংলা প্রথম, কৃষকদের সবচেয়ে বেশি ইনকাম পশ্চিমবাংলায়, আমি গর্বিত। আপনারা জানেন সারা ভারতবর্ষে 45% বেকারি বেড়েছে, আর বাংলায় 40% বেকারি কমে গেছে, দারিদ্রতা কমে গেছে, এটা মাথায় রাখবেন। আমি আপনাদের আগেই বলেছি আমার চ্যালেঞ্জ একদিকে কৃষি, অন্যদিকে শিল্প। জোর করে কারো ঘর ভাঙব না, জোর করে কারো জমি দখল করব না, কিন্তু জেনে রাখবেন
দেউচা পাঁচমির কাজ শুরু হয়ে গেছে, 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি ওখানে হবে, যারা টাইবেল ছেলে মেয়েরাও আছে তারা আনন্দের সাথে জীবনযাপন করবেন। তাজপুর পোর্ট হচ্ছে আরো 12,000 কোটি টাকা ইনভেস্ট, সিলিকন ভ্যালি হচ্ছে 50,000 আইটি জানা ছেলে মেয়ের ওখানে চাকরি হবে। মনে রাখবেন জঙ্গলমহল সুন্দরী ডানকুনি থেকে পানাগড় হয়ে বর্ধমান হয়ে বাঁকুড়ার বড়জোড়া হয়ে পুরুলিয়ার রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে এবং সেখানে 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। মনে রাখবেন ডানকুনি টু অমৃতসর ডেডিকেটেড ফ্রেট করিডোর হচ্ছে, আসানসোল সেল গ্যাস পাওয়া গেছে, রানীগঞ্জ থেকে জামুরিয়া আসানসোলের বিভিন্ন জায়গা জুড়ে বর্ধমান পূর্ব পশ্চিম বীরভূম একদিকে দেউচা কয়লা, সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে, লক্ষ্মীর ভাণ্ডার দেউচায় যতটুকু বের করেছে সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে। আগামী 100 বছর এই দেউচা হয়ে গেলে বিদ্যুতের অভাব বাংলায় আর হবে না, বরঞ্চ বিদ্যুতের দাম কমে যাবে, আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারব। ৫০০টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, যত লেদার ইন্ডাস্ট্রি আছে সারা ভারতবর্ষে সব বাংলায় চলে এসছে, বানতালায় প্রায় 2.5 লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে, এমএসএমইতে 1.5 কোটি ছেলে মেয়ে চাকরি করছে, আমাদের টিচারিতেও কোর্টে কেস চলছে, তাই তানালে 17,000 পোস্ট এখনো রেডি আছে, যে পোস্টগুলো ভর্তি করবার জন্য ডিপার্টমেন্টও রেডি আছে, কোর্টে কেস চলছে বলে আমরা করতে পারছি না। আমরা চাই চাকরি হোক, আর বিজেপি চায় চাকরি যাক, ওরা চায় না চাকরি হোক, তাই ওদের কুটুস কুটুস করে পিঁপড়ের কামড় দিচ্ছে আর কামড় দিয়ে বলছে এই তো এখানে লেখাটা ভুল, ওই তো ওখানে তাই হয়েছে, তুমি কি করেছো বাবা? তোমার যদি আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি, তোমার যদি আমি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ধরি, তোমার যদি আমি কোল ইন্ডিয়া ধরি, তোমার যদি আমি ডিফেন্স ধরি, তোমার যদি আমি সিভিল অ্যাভিয়েশন ধরি, কি করেছো? সব তো গুলে গুলে খেয়েছো বাবা, গোল্লায় গোল্লায় খেয়েছো, আর যত কিছু বাংলায় বলছো বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না, আলবাদ দেব, ক্ষমতা থাকলে তোমরা ডুবে যাও। একদিকে তুমি আমায় বন্ধ করবে, অন্যদিকে আমি চালু করব। আমি জানি রাস্তা কি করে বের করতে হয়, সব ব্যাপারে গদ্দারদের ছেলে মেয়েদের চাকরি দিতে হবে, গদ্দারের বাবুরাই শুধু চাকরি পাবে আর সাধারণ ছেলে মেয়েরা পাবে না। আমি জানতে চাই না কার কি আইডেন্টিটি, কে কোন পার্টি করে, কে সাদা নাকি কালো, নাকি হিন্দু নাকি মুসলমান, নাকি শিখ নাকি খ্রিস্টান, নাকি বৌদ্ধ কিনা জৈন, যে যা চাকরি পাবে তার নিজের কৃতিত্বে পাবে, যদি কোথাও ভুলভ্রান্তি হয় রেকটিফাই করে নিয়ে সেটাকে শুধরে নেবে, কাজ করতে গেলে ভুল হয়, কেউ যদি ইচ্ছে করে ভুল করে তার শাস্তি সে পাবে, যে কাজ করে না ভুল সে করে না। সিপিএমের আমলে চাকরি হয়েছিল, 1-1টা টিচারের চাকরিতে আমি অনেকের কাছে শুনেছি 10 লাখ 15 লাখ টাকা 1-1টা চাকরি বিক্রি হয়েছিল, নাম বলে ছোট করতে পারি না। সিপিএমের একটা কাগজ আছে, জিজ্ঞেস করুন তো দলের কাগজ, তার যত রিপোর্টাররা আছে তার ম্যাক্সিমাম তাদের বউরা সবাই টিচারিতে চাকরি পেয়েছিল, কি করে? কোয়ালিটিতে পেয়েছিল, কোয়ালিটিতে পেয়েছিল না ক্রেডিবিলিটিতে পেয়েছিল না নাম্বারে পেয়েছিল? ছেলেরা পার্টি করবে
আর বৌরা চাকরি করবে এই নিয়ে সিপিএম চাকরিগুলো দিয়েছিল আমরা জানি এগুলো আমাকে শেখাবেন না আমি এগুলো জানি রোজ সিপিএম এর বিকাশ বাবু তিনি হয়েছেন চাকরির জন্য ওনার অপোজিট নামটা বলুন বিকাশের অপোজিট নাম আমি বলবো না রোজ গিয়ে বলছে এটা কেটে দাও ওটা কেটে দাও দেখাচ্ছে আহারে সাধু পুরুষ ভাজা মাছটা উল্টে খেতে জানে না জিজ্ঞেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল সেই ফাইলটা একটু দেখবেন না আমি দেখাবো শুধু বলেছিলাম বদল চাই বদলানো নয় এই বদলানো চাই বদল নয় বদলা নয় বদল চাই বদলা নয় বলে আমরা এগুলো করিনি এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে আজকে বিজেপি একটা রাজনৈতিক দল পুরো বুদ্ধিটা হয়ে গেছে একেবারে মরুবৃক্ষ শুষ্ক দুর্ভিক্ষ ব্রেনটাই হয়ে গেছে মরুবৃক্ষ মরুবৃক্ষ না বৃক্ষটা হয়ে গেছে দেউলিয়া বৃক্ষ বুদ্ধির ঢিপিতে কিছু নাই বুদ্ধির ঢিপিটা পুরো মরুভূমি হয়ে গেছে জিজ্ঞেস করুন কমরেড মানুষকে এগুলো বোঝাবেন মুড়িতেও জিএসটি এক থালা মুড়ি খাবো এই কে একটু মুড়ি নিয়ে এসো তো আছে তো থালায় করে কে মুড়ি নিয়ে এসছো সামনে আছে হাতের সামনে আছে হাতের সামনে নাই সামনে থেকে একটু মুড়ি কেন তো আর থালা নিয়ে এসো মুড়িতেও জিএসটি আচ্ছা তো ছুঁড়ে দে না ওই তো আছে গ্রামের ছেলেরা আসছে তার কাছে মুড়ি থাকবে না তো কি থাকবে বিরিয়ানি দাও দাও আমি দিয়ে দেবো আবার দাও দাও প্লা ওটাকে রিলেটে এসে পার করো নিয়ে এসো নিয়ে এসো ফেরত দেবো কিন্তু চিন্তা করো না তাহলে মুড়িতেও জিএসটি বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না মুড়িতে কত জিএসটি মিষ্টিতেও জিএসটি মুড়িতেও জিএসটি
চিড়েতে জিএসটি, দইতেও জিএসটি, লস্যিতেও জিএসটি, নকুলদানায় কত জিএসটি, বাতাসায় কত জিএসটি, নিম পাতায় কত জিএসটি, লোকে কি খাবে, খাবো কি, মানুষ খাবে কি, আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও, আমাদের জিনিস ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও। পরিষ্কার কথা, ভাত খেয়ে মুড়ি খেয়ে আমরা বেঁচে থাকি, ওর এটা ফেরত দাও। ভাত, থ্যাংক ইউ ভাই, তুমি কোথার থেকে এসছো? বর্ধমান, আউসগ্রাম, নদিয়া, খুব মেনি মেনি থ্যাংকস তোমায়, তুমি নিয়ে এসছো, কাজে লেগে গেল, দেখেছো তো যা চাইলে পাওয়া যায়। আচ্ছা এবার বলো, তাহলে সব জিএসটি, রোগী বিছানায় ভর্তি হলেও জিএসটি, বেড ভাড়াতেও জিএসটি, মরে গেলে কত জিএসটি, বেড ভাড়াতে চিকিৎসা করতে গেলেও জিএসটি, মরে গেলে কত জিএসটি, আর মৃতদের খাট কিনতে গেলে কত জিএসটি, আমি জানতে চাই। আজকে টাকার দাম সবচেয়ে কমে গেছে, সংবাদ মাধ্যমে দেখলাম ভুটানের ব্যবসাও প্রায় অচল হওয়ার মুখে, সারা বিশ্ব জুড়ে এক অর্থনৈতিক দুর্বিষহ অবস্থা। আরে এখানে ঠেলাঠেলি হচ্ছে বেশি, এই জায়গাটা একটুখানি ব্যারিকেড করতে হবে, দুর্বিষহ অবস্থা। ও ওই গ্যাসটা নিয়ে এসো তো সোহর ফারুক, গ্যাসের দাম কত, ডিজেলের দাম কত, পাওয়ারের দাম কত, ওই সিলিন্ডারটা দাও সিম্বলিক, পার করো পার করো, ওপরে ওঠাও পুলিশ নিয়ে নিচ্ছে। আরে দে না চটপট, সরকার ভাঙছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা কোথায় যাচ্ছে জানি না, এমন অবস্থা হয়েছে যে কলকাতা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স তুলে নিয়ে যায় বাংলা থেকে, চায়ের ট্যাক্স, চায়ের হেডকোয়ার্টার বাংলা, কোল ইন্ডিয়া, কোল ইন্ডিয়ার ট্যাক্স, কোল ইন্ডিয়া হচ্ছে বাংলা, সেল ট্যাক্স, যদিও স্টেটের কিছুই নেই, জিএসটি হয়ে গেছে, শেষের ওপর ট্যাক্স, শেষ ট্যাক্স, সমস্ত পাবলিক সেক্টর বন্ধ, রেল সেক্টর বন্ধ, এয়ার ইন্ডিয়া বন্ধ, কোল ইন্ডিয়া বন্ধ, সিভিল এভিয়েশন বন্ধ, লক্ষ লক্ষ চাকরি ছাঁটাই হয়ে গেছে, আর এখন নতুন বিকল্প কি, না তো অগ্নিপথ। আমি বলি ও পথে হেঁটো না বাপু, আর্মির কোনো বিকল্প হয় না, আর্মি আর্মি হয় আর্মিতে লোক নাও, না হলে আর্মিকে বঞ্চনা করো না।
आर्मी के वंचना करे अग्निपथ। अग्निपथ टा माने कि सशस्त्र किछु तैरी करा, पड़े जारा आपनादेर क्याडर हुए काज करबे, एसब जिनिस चलते पारे ना। एवं परिष्कार ताई आपनादेर बोलछी, एखाने राखो तबेई तो देखते होबे, एदिके निये चलो, देवके डाको, देव चले एसो। अरे आमी तो डेके गेलाम, देव एटा धरे दाड़ाओ तो। ঠিক আছে, গ্যাস বাড়ানোর সরকার আর নেই দরকার, ডিজেল বাড়ানোর সরকার আর নেই দরকার, পেট্রোল বাড়ানোর সরকার আর নেই দরকার, মুড়িতে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার, দইয়ে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার, স্বাস্থ্যে ভাড়া বাড়ানোর সরকার আর নেই দরকার, রাস্তায় রাস্তায় দাঙ্গা করার সরকার আর নেই দরকার, গুন্ডামি করার সরকার আর নেই দরকার, বাংলা ভাঙার সরকার আর নেই দরকার, দেশ ভাঙার সরকার নেই দরকার। এটা যিনি নিয়ে এসেছেন কোথা থেকে নিয়ে এসেছেন, হাওড়া, ওটা লেখা আছে, লেখা আছে। ডোমজুর, বাগনান, জলপাইগুড়ি, এত কথা বলছে একজন বলো না। ডোমজুর, পাথলা, বাঁকড়া, বসিরহাট, ঠিক আছে। তাহলে এটা দেবের উচ্চতার সমান হয়ে গেছে। থ্যাংক ইউ। সুতরাং বুঝতেই পারছেন কি সুন্দর একটা সরকারের আমলে আমরা বাস করছি। এই অবস্থায় আপনারা কি চান এই সরকার থাকুক? আজকে দরিদ্র মানুষের জন্য কিছু নেই, দরিদ্র মানুষের যা কিছু সব হরণ করে নিয়েছে, দরিদ্র মানুষের যা কিছু সব কিছু চুরি করে নিয়েছে। আচ্ছা বলুন তো তৃণমূল কংগ্রেস কর্মীরা, আমি যদি আপনাদের কোশ্চেন করি, বিত্তবান হওয়া দরকার না বিবেকবান হওয়া দরকার? বিবেকবান না বিত্তবান? বিবেকবান না বিত্তবান? বিবেকবান হওয়া দরকার। কত টাকার কামাবে? টাকার তো ছড়াছড়ি হুড়োহুড়ি বলছে, এরপর মুম্বাই ভেঙেছি, এরপর হরিয়ানা ভাঙবো, ইসকাবাদ ছত্তিশগড় তোরেঙ্গে, इसको बाद बांग्ला भी तोड़ेंगे। हम बोला बांग्ला को क्रॉस मत करो, इधर में रॉयल बंगाल टाइगर जो है ना वो बहुत बढ़िया है, पहले उसको देखो, देखने कोशिश करो। क्या आप जंगल महल देखा? गोपी बल्लभपुर देखा? बेलपहाड़ी देखा? ঝাড়গ্রাম দেখা? কালচিনি দেখা? জলপাইগুড়ি দেখা? দার্জিলিং মে ভি হারা? দার্জিলিং মে দেখো জিটিএ কাসপ্রেস চেয়ারম্যান অনিক হামারা সাথ আ গিয়া, ও হাম লোগো কা সাথ হ্যায়, এক সাথ মে অনিক খড়া হো, অনিক আর তৃণমূল কংগ্রেস এক সাথ মে লড়াই করকে এক সাথ মে পাহাড় মে শান্তি আ গিয়া, পাহাড় মে ভি হাম লোগ জিতা, পাহাড় কো লোগো কো ভি অভিনন্দন হ্যায়।
2021 में क्या नहीं किया है लोग। आज का दिन हम शहीदों को तर्पण भी करते हैं, साथ साथ में 2021 में जो मैंडेट हमारा मिला और जनता को हम सैल्यूट देने चाहूंगी, हम अभिनंदन करने चाहूंगी, हम सलाम करने चाहूंगी। अरे बार बार कहने चाहूंगी, वर्कर ही हमारा संपद है, सबसे बड़ा एसेट है। तृणमूल कांग्रेस वर्कर जितना दिन जिंदा रहेगा आप कुछ नहीं कर सकता है। तृणमूल कांग्रेस का उम्मीदवार, तृणमूल कांग्रेस का जो वर्कर, ये हमारा दल का सबसे बड़ा मजबूत है। बांग्लार मानुष मने रखबे, बांग्लार मानुष माथा नत करते जाने ना, बांग्लार मानुष माथा उचू करे चले, बांग्लार मानुष माथा नीचू करे मानुषेर काछे, मानुषेर काछे बोले आमार माथा नत करे दाओ हे तुम्हार चरण धूलार तले, सकल अहंकार हे आमार डुबाओ चोखेर जले। बांग्लार मानुष माथा नत करते जाने ना। आज बंगाल को 100 दिन का रुपया बंद कर दिया, जो गरीब लोग काम किया 7 महीना से उसको तनख्वाह नहीं मिल रहा है। बांग्ला में आवास योजना बंद कर दिया, ग्रामीण रास्ता बंद कर दिया। ऐसा क्या हुआ कि बंगाल को आप लोगों ने इकोनॉमिक ब्लॉकेट किया? ऐसा क्यों हुआ? पॉलिटिक्स में कोई जीतता है कोई हारता है, लेकिन पॉलिटिक्स में आप हमको वोट नहीं दिया इसके लिए हम आपको खाना नहीं देंगे। अगर गरीब लोगों को रुपया नहीं मिलेगा तो सोचिए बीजेपी पार्टी, हॉल पार्टी तो आपको डरते हैं, हम नहीं डरते हैं। हम ट्रेन करके लड़ी करके हम पूरा आपको दिल्ली में जाएगा और घिराव करेगा दिल्ली का रास्ता में। एक सौ दिन का रुपया जल्दी से जल्दी दो, ये हमारा पौना रुपया है। गरीब लोग का काम करने का हक है, उसको रुपया क्यों बंद किया? और कहते हैं बांग्ला का नाम प्रोजेक्ट में क्यों रहेगा, क्यों नहीं रहेगा? अगर गुजरात का नाम रह सकता है, रहना चाहिए। अगर राजस्थान का नाम रहना है, रहना चाहिए। अगर पंजाब का नाम है, रहना चाहिए। तो बंगाल में क्या गलती किया है आपको कि बंगाल को पूरा सब कुछ बंद करना है? बंगाल को बंद करना इतना आसानी नहीं है। आप हमको बंद करके नहीं रख सकते हैं कि हम कभी झुकता नहीं है। हम देश पे झुकता है, हम देश का बात पे झुकता है, देश का प्यार पे झुकता है, देश पर काम के झुकता है। देश का कोई बुरा दिन आए तो हम देश का पक्ष में खड़ा रहेगा। लेकिन हमको ईडी से मत डराओ, हमको सीबीआई से मत डराओ, हमको रुपया बंद करने से मत डराओ, ऐसा बात मत करो। हम हिम्मत से लड़ता है, जो हिम्मत से लड़ता है वही सभी कामयाबी होता है। जो डरफूक है वो मरते हैं, जो हिम्मत से लड़ता है वो जीतता है। हम हिम्मत से लड़ेंगे, हिम्मत से लड़ते हैं, हिम्मत का लड़ाई चलेंगे। आज तो 21 जुलाई आप लोगों को हम धन्यवाद करने के लिए, सलाम करने के लिए आए हुए हैं। इसका बाद हमारा बहुत सारे प्रोग्राम होगा। आने वाला दिन में हमारा नया कमिटी बनाएगा तो हम नया से प्रोग्राम देंगे। उसका पहले 28 अगस्त जो छात्र परिषद का दिन होता है, 28 अभी संडे पड़ा है, उसके लिए वो प्रोग्राम 29 होगा 12 बजे गांधी मूर्ति का पास में। तिनांकुर देवांशु जोई जो है हम सब लोगों को बोल दिया। फिर याद रखना 28 अगस्त का बाद पहले 9 अगस्त है, वर्ल्ड ट्राइबल डे है। वर्ल्ड ट्राइबल डे में
हर जगह में आदिवासी को रिसेप्शन करना है, लेकिन एक बात याद रखना, वो दिन मोहर्रम भी है, जो भी प्रोग्राम है 10 बजे से 11 बजे का अंदर कर दो, 10 से के 11টার মধ্যে করে দাও, ওই দিন ভারত ছাড়ো আন্দোলনের দিন। সুতরাং 1 বাজে কা বাদ মহরম কা র্যালি নিকালতে হয়, কোই কনফ্রন্টেশন নেই হোনা চাহিয়ে, ইসকো আপকো মাথা মে রাখনা হ্যায়। দুসরি বাত এ হ্যায়, 14 আগস্ট अभी फ्रीडम फाइटर जो है, अभी इंडिपेंडेंट मूवमेंट को 75 साल गिर रहा है। 14 अगस्त फ्रीडम एट मिडनाइट इलाका इलाका में अपनारा सकले सांस्कृतिक प्रोग्राम करून, देशात्मबोधक प्रोग्राम करून। 15 अगस्त अपनारा घरे घरे तिरंगा झंडा लागिए स्वाधीनता योद्धादेर श्रद्धा करून। 28 আগস্ট হবে না, 29 আগস্ট ছাত্র পরিষদের ফাউন্ডেশন ডে। এরপরে হবে 28 আগস্টের আগে 22 আগস্ট আমাদের মা দুর্গা দুর্গাপুজো, ইউনেস্কোর হেরিটেজ পেয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ। সব ব্লকে ব্লকে প্রোগ্রাম করবেন। 1 সেপ্টেম্বর বেলা 2 থেকে প্রোগ্রাম হবে কলকাতায়, আমরা র্যালি করব, আপনারা এলাকা এলাকায় করবেন। আর 22 আগস্ট কলকাতায় আমরা মিটিং ডেকেছি, কলকাতা পুলিশের পূজো নিয়ে যে মিটিংটা হয়, কারণ এবারে পূজোটাকে আরো ভালো করে করতে হবে। সেপ্টেম্বর মাস পুরো পূজো চলবে, পূজো 1 অক্টোবর, গান্ধীজির জন্মদিন 2 অক্টোবর। আমি আপনাদের অক্টোবরের পূজোর আগে পর্যন্ত প্রোগ্রাম দিলাম, এরপরের প্রোগ্রাম দল তৈরি করে আপনারা কিভাবে মানুষের কাছে যাবেন, মানুষের কাছে গিয়ে পৌঁছবেন, মানুষের সাথে কাজ করবেন। আমি দেখতে চাই আমার কর্মীরা সাইকেল নিয়ে গ্রামে ঘুরবে, আমি দেখতে চাই আমার এমএলএরা পায়ে হেঁটে গাড়িতে ঘুরবেন, আমি দেখতে চাই আমার এমপিরা দরকার হলে রিকশা করে ঘুরবেন, আমি দেখতে চাই আমার কর্মীরা চায়ের দোকানে বসে আড্ডা মারবেন, দরকার হলে একজনকে চা খাওয়াবেন, কিন্তু চায়ের দোকানের পয়সায় চাটা খাবেন না, ওরাও গরিব লোক। আমার কাছে 2 ইনসিডেন্ট এসছে 21 জুলাই চাঁদা তোলা নিয়ে, কারো কাছে দলের নামে কোনো চাঁদা তুলবেন না। আমরা মেম্বারশিপ করি, আমরা সিস্টেমের মধ্যে চলি, তৃণমূল কংগ্রেস কিন্তু ডিসিপ্লিন দল, প্রেসের কাছে যা ইচ্ছে তাই বলবেন না, পার্টির অনুমতি ছাড়া নিজেকে বড় করবেন না। মনে রাখবেন ব্যক্তির থেকেও দল বড়, সেইটুকু কথাই আমি বলবো যেটুকু কথা আমার মুখে বলা সাজে। এই সরকার বিজেপির সরকার একটা বেড়াল তপস্বী সরকার হয়ে গেছে, এখনো কিসব বিল নিয়ে আসছে, কোনো মাথা নেই, মুন্ডু নেই, সবার চাকরি খেয়ে নিচ্ছে। রেলে 80,000 চাকরি উঠিয়ে দিয়েছে, তাহলে বলুন যদি অগ্নিপথে 4 বছরের জন্য 40,000-20,000 নেব বলে 80,000 তো উঠিয়ে দিল, কোল ইন্ডিয়া উঠিয়ে দিল, টি বোর্ড উঠিয়ে দিল, জুট ইন্ডাস্ট্রি শেষ করে দিল, সেল কোম্পানি বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, এমনকি ভারতবর্ষের পুরনো পার্লামেন্ট সেটাও দিয়ে দিয়েছে, সেটাও দিয়ে দিয়েছে। কোনো ইনস্টিটিউশনের ঐতিহ্য মানে না, নতুন করে ইতিহাসের বই লেখা হচ্ছে, নতুন করে ওরা ঠিক করবে। যারা জীবনে স্বাধীনতা যুদ্ধই করলো না, যারা জীবনে দেশটাকেই জানলো না, তারা নাকি দেশের ইতিহাস গড়বে, তারা নাকি দেশের ইতিহাস তৈরি করবে। আর এখন থেকেই ধমকাচ্ছে,
ইলেকশনের সময়, প্রেসিডেন্ট ইলেকশনের সময়, আরে ভাই আমি চাইলে অনেকগুলো বিজেপির ভোট নিতে পারতাম, আমি করিনি। আমাদের নরেশ আছে এখানে এমএলএ, ও লক্ষাধিক ভোটে জিতিয়েছিল, তাই ওকে লক্ষ নরেশ বলি আমি আসানসোলে। তাকে ফোন করে বলছে গদ্দাররা যে ভোট দাও, নেই তো তুমি ইডি পকড়ায়েগা, হ্যাঁ ইডি কা পাস ভেজ দেঙ্গে। এইসব চলছে, এইসব করে হয়। আমি এবার ছাত্র যৌবনকে জিজ্ঞেস করব, আগামী দিন ছাত্র যৌবন, আমি সব দেখতে পাচ্ছি, ইয়াং জেনারেশন, স্টুডেন্ট জেনারেশন, ইয়াং জেনারেশন লড়বার জন্য তৈরি আছেন, আমার সাথে লড়বেন, আমার সাথে সারা বাংলা ঘুরবেন, আমার সাথে সারা দেশটা ঘুরবেন, আমার সাথে দিল্লি গেলে যাবেন, বিজেপির সাথে লড়াইটা করবেন। ইডি আসলে ভয় পাবেন না তো, সিবিআই ডাকলে ভয় পাবেন না তো, ইনকাম ট্যাক্স ডাকলে ভয় পাবেন না তো, ঠিক বলছেন? সিবিআই আসলে বলবেন আসুন আসুন বসুন, একটা আসন পেতে দেবেন, আর সামনে একটা গ্যাসের সিলিন্ডার রেখে দেবেন। ইডি সিবিআই এরা আসলে, ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এরা আসলে থালায় করে মুড়ি খেতে দেবেন, ঠিক আছে? কি খেতে দেবেন? মা বোনেরা কি খেতে দেবেন? মা বোনেরা আমার কোথায়? ভিড়ের মাঝে দেখতে পাচ্ছি না, মা বোনেরা আমার কোথায়? আমার মা লক্ষ্মীরা কোথায়? আমার মা সরস্বতীরা কোথায়? আমার আম্মারা কোথায়? আমার মাদাররা কোথায়? আমার ছাত্রছাত্রীরা কোথায়? ওরা আসলে মুড়ি খেতে দেবেন, মুড়ির সাথে একটু তেল দেবেন, বলবেন ওটাতে জিএসটি লাগবে না, ওটা আমি বাড়ি থেকে ম্যানেজ করে দেব। শুধু বলে ভাগাভাগি করে দাও, কখনো হিন্দু কার্ড খেলছে, কখনো মুসলমান কার্ড খেলছে, কখনো ট্রাইবেল কার্ড খেলছে, অথচ সারা সারি ধর্ম আর সারনা ধর্ম নিয়ে বারবার বলছি ট্রাইবেলদের অধিকার দাও, কিছুতেই দিচ্ছে না। আমরা ক্যাবিনেটে পাশ করেছি এটা দিতে হবে। কখনো বৌদ্ধ নিয়ে খেলছে, কখনো জৈন নিয়ে খেলছে, কাউকে সম্মান দিতে পারে না, এই চলছে আজকে দেশে। বড় বড় কথা, এ ভাষণ চলবে না। আগামী দিন দিল্লি দখল করবে কারা? আগামী দিন বিজেপিকে আপনারা হারাতে তৈরি আছেন? বিজেপি সিঙ্গেল মেজরিটি পাবে না, আই এম শিওর, আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলছি। আর যখন সিঙ্গেল মেজরিটি পাবে না, তখন অন্যান্যরা এক হয়ে যাবে। বিজেপিকে হারাবেন, জীবন দিয়ে লড়াই করবেন। আবার এলাকা এলাকায় লোক পাঠাতে শুরু করেছে, কিছু ভুঁই ফোর নেতা পাঠাতে শুরু করেছে, লক্ষ্য রাখবেন কারা কারা যাচ্ছে আর কি কি করছে আর কোথায় কোথায় যাচ্ছে আর কি কি খাচ্ছে আর কি কি দিচ্ছে আর কি কি পাচ্ছে, এটা ভালো করে লক্ষ্য রাখবেন। মনে থাকবে তো, 9 আগস্ট সকালে প্রভাত ফেরি করবেন, ও বিশ্ব ট্রাইবেল ডে, এবং 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীনতা সংগ্রামীদের আমরা শ্রদ্ধা জানাব। 14 আগস্ট সন্ধ্যেবেলায় প্রোগ্রাম করবেন, সব ব্লকে প্রোগ্রাম করবেন। 15ই আগস্ট করবেন, 29 আগস্ট ছাত্রছাত্রী দিবস করবেন, এবং এছাড়াও 5ই সেপ্টেম্বর হচ্ছে টিচার্স ডে, সব টিচারদের সম্মান দেবেন, প্রণাম জানাবেন, সম্মান জানাবেন। মনে রাখবেন, আমি যখন মিটিংয়ে আসছিলাম না,
কি জোর বৃষ্টি, বাপরে বাপ, মনে হলো গেল। দেখলেন তো মিটিং এলো, মিটিং এ এলাম, প্রকৃতি মাকে জয় করে নিলাম। ভালোবাসার কাছে সব হয়, জোর করে হয় না, ভালোবাসতে হয়, ভালোবাসা দেয়া হয়, দিতে হয়। আসার আগে বগলামুখী মাকে প্রার্থনা করলাম, আল্লাহকে প্রার্থনা করলাম, আকাশকে প্রার্থনা করলাম, করে বললাম মিটিংটা করতে দিও বাবা, ছেলেপেলেরা অনেক দূর দূর থেকে এসছে, সব ভিজে যাবে। আমার বাড়ির বউরা বলছে দেখো ছেলেরা কি ভেজান ভিজছে, ওদের মাথা ছাতা, ওদের ছাতা নিয়ে তাও দাঁড়িয়ে আছে, একটা লোক এপাশ ওপাশ যায়নি। আমি বললাম এটাই তো তৃণমূল কংগ্রেসের বিউটি, আমি তৃণমূল কংগ্রেসের মনে করি জনগণের পাহারাদার। যদি কখনো দেখেন কেউ তৃণমূল কংগ্রেসের নামে টাকা তুলছে বা বদমাইশি করছে, সঙ্গে সঙ্গে নিজেরা তাকে ধরে থানায় ধরে দিয়ে আসবেন, ঠিক আছে, নিজেরা দায়িত্ব নেবেন। আর যদি কোনো কর্মী আমার না খেতে পায়, খবরটা আমার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, আমি একটা সিস্টেম করে দেব, আমার দু তিন মাস টাইম লাগবে, যেটা আপনারা ডাইরেক্ট আমাকে বলতে পারবেন, ঠিক আছে। তাহলে আগামী দিন আমাদের তৈরি হতে হবে, তৈরি হতে হলে কি কি করতে হবে, ডিটারমাইন, ডিটারমিনেশন, ডিসিপ্লিন, ডিভোশন, ডেডিকেশন, রবীন্দ্র নজরুল, বিবেকানন্দ, গান্ধীজি, নেতাজি বল্লভভাই প্যাটেল, মাতঙ্গিনী হাজরা থেকে চিত্তরঞ্জন দাস, বিদ্যাসাগর থেকে দেশবন্ধু, মনে রাখবেন দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, হুঁশিয়ারি থেকে লড়াই করতে হবে। আপনি যত হুঁশিয়ার হবেন বিজেপি তত পেঁচু হটবে, অহংকার করবেন না, ওরা অহংকার করুক, আর আমরা হাসি মুখে কাজ করব। ওরা অহংকারী হোক, আমরা মানবিক হব, এটা মাথায় রাখবেন। দুই, সকালবেলায় একটু একটু হাঁটবেন, শরীর চর্চা করবেন, মাকে প্রণাম করবেন, আম্মা থাকলে প্রণাম করবেন, করে বলবেন ভালোভাবে যেন চলতে পারি, তৃণমূল কংগ্রেস মানে আমি যেন একজন পরিচ্ছন্ন হিসেবে তৈরি হতে পারি। আমি বলেছি বিত্তবান বড় নয়, বিবেকবান বড়। যার বিবেক আছে তার সব আছে, যার বিবেক নেই তার জীবন নেই। জীবন কদিনের, এই জীবনটাকে আমরা কেন থামিয়ে দেব? রাস্তায় যখন ফিরে যাবেন আস্তে আস্তে গাড়ি চালাবেন, তাড়াহুড়ো করতে যেন গিয়ে যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সব এলাকায় ক্যাম্প করা আছে, সব জেলায় প্রশাসনকেও বলা আছে, বড় মিছিল হলে ন্যাচারালি তারাও দেখে। এটা নয় যে কোনো অ্যাডভান্টেজ, আমরা নিজেদের পয়সায় টোটালটা করি, এমনকি মাস্ক কিনে যেটা দিয়েছি সেটাও আমি নিজের পয়সায় করে দিয়েছি। মনে রাখবেন এই পার্টিটা, আমি চাই ভারতবর্ষে একটাই আদর্শ পার্টি থাকুক, তার নাম তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে একটাই আদর্শ রাজনৈতিক দল থাকুক, যার নাম তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে একটাই হিম্মতদারী দল থাকুক, যার নাম তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে একটাই রাজনৈতিক দল থাকুক, যার নাম সাংস্কৃতিক তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে একটাই রাজনৈতিক দল থাকুক, যার আদর্শ সংহতি, সম্প্রীতি, হিন্দু মুসলিম ভাই ভাই আপোষ মেরায় না চাই, এটা যেন থাকে। মনে রাখবেন ত্যাগ কা নাম আয় হিন্দু, ইমান কা নাম আয় মুসলমান, প্যার কা নাম আয় ঈসাই, আর শিখ কা নাম আয় বলিদান, ইয়ে হামারা প্যারা হিন্দুস্তান। সব সময় এটা মনে রাখবেন। আপ হিম্মত সে কাম লিজিয়ে, আপ কামিয়াবি জরুর হোঙ্গে। জো হিম্মতদার হোতা হয় না, ঈশ্বর আল্লাহ ভি উসকো উমিদ করতে হ্যায়, উসকো বিশ্বাস করতে হ্যায়। আর জো ডরফুক হোতা হ্যায় ও তো পেহলেই মর জাতা হ্যায়। ভয় পাবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা মনে আছে,
আমি ভয় করব না ভাই করব না, দুবেলা মরার আগে মরব না ভাই মরব না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না আমার এটা কান্নাকাটি করব না, এবং আমরা কারোর ভয়ে আমরা ভয় পেয়ে মরব না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের নতুন করে গান গাইতে হবে, বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও, ভাঙো বন্দি প্রাণ মন হোক উধাও, ভাঙো শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কন্নুতনেরই ডাক ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে দুর্দর বেগে ধাও, ভাঙো বিজেপির কারাগার ভাঙো, চব্বিশে বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো, এরা একেবারে মনুমেন্টাল ইনকম্পিটেন্স হয়ে গেছে। ভোট ফর 24 ইটস নট ভোট ফর ইলেকশন, ইটস এ ভোট ফর রিজেকশন, এইটা নিয়ে আপনাদের চলতে হবে। আর কথা হচ্ছে প্রত্যেকটা সিট জিততে হবে, শুধু এখানে নয়, ত্রিপুরায় জিততে হবে, আসামে জিততে হবে, মেঘালয়ে জিততে হবে, গোয়াতে জিততে হবে, ইউপিতে জিততে হবে, বিহারে জিততে হবে, আমরাও আমাদের বন্ধুদের সমর্থন করব, আমরাও লড়ব। টুডে অলসো আই থিঙ্ক মাই মেঘালয় প্রেসিডেন্ট ইজ হিয়ার অ্যালং উইথ দিয়ার এমএলএস অ্যান্ড অলসো মিস্টার সাংমা ইজ হিয়ার, আই থিঙ্ক আওয়ার গোয়া প্রেসিডেন্ট ইজ অলসো হিয়ার, ত্রিপুরা প্রেসিডেন্টও এখানে আছেন, এবং আমাদের আসামের প্রেসিডেন্ট রূপমেন এখানে আছেন, সবাই আছেন এখানে। সুতরাং আমি তাদেরও সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সেখানেও ভালো করে করতে হবে। জয় বাংলা হবে, জয় ভারত হবে, শুনুন জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক, জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক। একুশ লড়ে, একুশ গড়ে, একুশ মরে, একুশ জেতে, একুশ আসে, একুশ পথ দেখায়, একুশ দিশা দেখায়, একুশ লড়াই শেখায়, একুশ শহীদের তর্পণ, একুশ মানেই তৃণমূলের দর্শন, একুশ মানেই জনগণের ভাষা, একুশ মানেই চব্বিশে বিজেপিকে হাঁটানোর আশা। তৃণমূল কংগ্রেসই পারে সব দলকে নিয়ে এই কাজটা করতে, আর কোনো দল পারে না, কারণ হিম্মত সে লড়না চাইয়ে, আগার হিম্মত হ্যায় তো জোর সে বলো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আগার জোর সে বলনা হ্যায় তো জোর সে বলো কদম কদম বড়ায়ে যা খুশি কা গীত গায়ে যা, আগার বিজেপি কো হারানা হ্যায় তো জোর সে বলো হামকো গরিব কা প্রাইম মিনিস্টার চাইয়ে, হামকো বিত্তবান কা প্রাইম মিনিস্টার নহীঁ চাইয়ে, দেশ কা পাস মে জিসকো সব কুছ হ্যায় আপ উনকো লিয়ে করতে হ্যায়, আজ 1 লাখ কা উপর লোক বাহার মে চলা গিয়া, দেশ সে বাহার মে চলা গিয়া, ক্যা পরিস্থিতি হ্যায় আজ দেশ কা, খালি দাঙ্গা ফাসাদ করতে হ্যায়, যুদ্ধ যুদ্ধ খেলতে হ্যায়, আর চুনাও আনে সে হিন্দু মুসলিম দেখাতে হ্যায়, হামে দেখো দোষ আমারা আঙুল মে পাঁচ আঙ্গুলি হয় হাত মে, এক হিন্দু এক মুসলিম এক শিখ এক খিসাই এক ইসাই, এক বৌদ্ধ এক জৈন এক পারসিক এক শিখ এক খ্রিস্টান, সবকো
लेके हम चलेंगे, चाहे जो भी हो होने दो, चाहे जो भी हो होने दो, हम दिल से काम लेंगे और हम काम लेंगे, जीतेंगे, अब जीतेंगे। क्या स्लोगन लेके आप जाएंगे गांव गांव में, जो वापस जाएंगे क्या स्लोगन लेके जाएंगे? बीजेपी हटो, बीजेपी हटो, सीपीएम हटो, গ্যাসের দাম বাড়ছে কেন বিজেপি জবাব দাও, পেট্রোলের দাম বাড়ছে কেন বিজেপি জবাব দাও, রেলের লোক ছাটাই হচ্ছে কেন বিজেপি জবাব দাও, কোল ইন্ডিয়া বন্ধ হচ্ছে কেন বিজেপি জবাব দাও, এয়ার ইন্ডিয়া বন্ধ হচ্ছে কেন বিজেপি জবাব দাও, আর্মিদের দখল করা হচ্ছে কেন বিজেপি জবাব দাও, বেকার যুবকদের চাকরি দেওয়া হচ্ছে না কেন বিজেপি জবাব দাও, চাকরি কারা হচ্ছে কেন, চাকরি কারা হচ্ছে কেন, চাকরি কারা হচ্ছে কেন, চাকরি কারা হচ্ছে কেন, কারো চাকরি কাটতে দেব না, চাকরি চাই চাকরি চাই, চাকরি চাই চাকরি চাই। এত বেকারি বাড়ছে কেন সারা ভারতে? 45% বেকারি বাড়লো কেন? দারিদ্রতা বাড়ছে কেন? টাকার দাম কমলো কেন? মুড়ির ওপর জিএসটি কেন? চিড়ের ওপর জিএসটি কেন? গ্যাসের এত দাম কেন? দইয়ের ওপর জিএসটি কেন? লস্যির ওপর জিএসটি কেন? রোগীদের ওপর জিএসটি কেন? ওষুধের ওপর জিএসটি কেন? এরপরে স্লোগান কি হওয়া উচিত? আমরা কারা, আমরা কারা, লড়ছে কারা, লড়বে কারা, জিতবে কারা, বাংলাতে কারা লড়ে দেখাবে, তৃণমূল, মা বোনেরা, তৃণমূল, ছাত্র যুবক, তৃণমূল, শ্রমিক কৃষক, তৃণমূল, ভাই বোনেরা, তৃণমূল, চাকরি দেবে, তৃণমূল, খাদ্য দেবে, তৃণমূল, স্বাস্থ্য দেবে, তৃণমূল, লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল, বিনা পয় সাইকেল, তৃণমূল, ট্যাব দেবে, তৃণমূল, স্মার্ট কার্ড দেবে, তৃণমূল, মাটির সৃষ্টি মূল, স্মার্ট কার্ড তৃণমূল, দেউচা পাঁচমি তৃণমূল, তাজপুর পোর্ট তৃণমূল, জঙ্গলনগরী সুন্দরী তৃণমূল, আদিবাসী ভাতা তৃণমূল, বিধবা ভাতা তৃণমূল, জয় জোহার তৃণমূল, জয় বাংলা তৃণমূল, রামকৃষ্ণ তৃণমূল, রামকৃষ্ণ তৃণমূল বলছি না আমি, ওনার কথাগুলো আমরা বিশ্বাস করি। শুনুন, স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিন্তু আমাদের গভর্নমেন্ট করে দিয়েছে, নিবেদিতার বাড়িটাও আমরা করে দিয়েছি। মনে রাখবেন, দক্ষিণেশ্বরের স্কাইওয়াকও আমরা করে দিয়েছি, অনুকূল ঠাকুরের জায়গাতেও আমরা জায়গা দিয়েছি, ওঙ্কার ধামেও আমরা জায়গা দিয়েছি, আমরা বিদ্যাসাগরের ওখানে উন্নতি করছি, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে জয় হিন্দ প্রোগ্রাম বানিয়েছি। এমন কোথাও নেই তারকেশ্বর থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে শুরু করে পাথর চাপড়ি থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে চন্দননগর থেকে শুরু করে কপালেশ্বরী মন্দির থেকে শুরু করে একেবারে কুচবিহারের বানারহাট থেকে শুরু করে শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে জল্পেশ মন্দির থেকে শুরু করে সব জায়গায় আমরা উন্নয়ন করে দিয়েছি, আবার করব। এবার মেঘ বলছে, মেঘ বলেছে যাব যাব, মেঘ এবার আসবে আসবে বলছে। আমি জানি তোমরা অনেক ভিজেছো, শুকিয়েও গেছে, বাড়ি গিয়ে গরম জলে স্নান করবে,
আর একটা করে অ্যান্টি অ্যালার্জিক খাবে। মেঘ বলেছে আসছি আসছি, এবারে বাড়ি যাও, আবার যেন 21 জুলাই তোমাদের দেখা পাই। মেঘ বলেছে আসছি আসছি, এবারে বাড়ি যাও, আবার আসছে 21 জুলাই দেখা যেন পাই। আবার আবার বারবার তৃণমূল জিতবে বারবার, আবার আবার বারবার তৃণমূল আসছে বারবার, আবার আবার বারবার মানুষের দল তৃণমূল, এগুলো মাথায় রাখতে হবে। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ইন্দ্রনীল নথি টথি যারা আছে এসে জনগণ মনোদি হবে, সৌমিত্র গানের যারা আছো, গানের যারা নয় নয় শাওনি, তুমি শান্তিকা, জুন, নসরত, তোমরা যারা আছো গান গাইতে পারো, চলে এসো রাজ, জনগণ মনোদি। আর তোমরা নিচে থাকো, ওরা আমার সাথে আসো, এখানে পড়ে যেও না, জল জমে আছে। এখন জাতীয় সঙ্গীত হবে, সুতরাং আপনারা শান্তভাবে হাত জোড় করে দেশমাতৃকাকে সম্মান জানাবেন জাতীয় সঙ্গীত গেয়ে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকে এটা একটা সুনামি হয়ে গেছে, মানুষের সুনামি, মানুষের ঝড়, মানুষের প্লাবন, তাই মানুষের অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা জাতীয় সঙ্গীত শুরু করছি। জনগণ মন অধিনায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 জয় বাংলা, 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 জয় বাংলা। আমি সংবাদ মাধ্যম থেকে শুরু করে, আমি প্রশাসন থেকে শুরু করে, আমি ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, আমার আশেপাশে যত বিল্ডিং আছে সবাইকে, মসজিদ থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, গুরুদুয়ারা গির্জা থেকে শুরু করে, সবাইকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতা করবার জন্য। আস্তে আস্তে যাদের ওপর যা দায়িত্ব দেওয়া আছে নেতারা, সেইভাবে সবাইকে টেনে তুলে দেবেন, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে দায়িত্ব নিয়ে, যেমন করে আমাদের ভাই বোনেরা ফিরে যায়, যতক্ষণ একজন লাস্টও ফিরে না যাচ্ছে আমরা ততক্ষণ তদারকিতে থাকব। নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাস্ক পরুন, কোভিড এড়িয়ে চলুন, ভালো থাকুন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের।